job. Hi guys, good morning. Welcome back to my channel. তো সোমা ঘোষের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো আজকে সকালটা শুরু করব ছোলার ডাল পরোটা লুচি দুটোই হবে আর বেগুন ভাজা এটা দিয়ে, কারণ আজকে আমার একটা উপোষ আছে ষষ্ঠী। তো সেটার জন্য আমি আজকে ভাত খাবো না, তো এইগুলোই রান্না করব, সেইগুলোই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুটো লঙ্কা আর মধ্যে দিয়ে দিয়েছি, একটু ফোঁটা তেল দিয়েছি, তাহলে অনেক সময় জলটা বেশি বেরোয় না। আর বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর এদিকে একটু হালকা করে চিনি দেবো বেগুনগুলো, তাহলে একটু তেলটা কম টানবে। আর ময়দাটাও মেখে নেব। ডালে আমি একটুখানি আদা বাটা আর আমার ঘরে যে জিরে গুঁড়ো করা আছে সেই জিরে গুঁড়ো একটু দেব। আর ময়দার মধ্যে নুন, চিনি, চিনিটা একটু বেশি দিই আমি, আর ঘরের ঘিটা একটু শীতকাল তো একটু জমে গেছে তো একটুখানি গরম করে গালিয়ে নেব। দিয়ে আমি ভালো করে ময়দাটা মিক্স করে ময়দাটাও মেখে নেব। ডালে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, মানে মাঝে মাঝে এটা হয় মনের ভুলে। তো আমি আবার পাশে কড়া বসিয়ে একটুখানি অল্প তেলে কাজু আর কিশমিশটা ভেজে আবার ডালের মধ্যে দেব। ওদিকে ডালটা তো আমার সাম্বার দেওয়া হয়েই গেছে। পরোটা আমি খুব অল্প তেলে ভাজি, সামান্য তেল নিয়ে নিয়ে চামচে করে লাগিয়ে লাগিয়ে পরোটাগুলো ভাজি, কারণ এখনকার দিনে যা প্রবলেম শরীরের তাতে বেশি তেল খাওয়া যাবে না। তো পরোটাগুলো যতটা পারি কম তেলেই ভাজি, রান্নাগুলো কম তেলে করার চেষ্টা করি। তো আমার রান্না শেষ, পরোটা হয়ে গেছে, আমি এবার একটু খেয়ে নেব। একটা পার্সেল এসছে, দেখি কি আছে ভেতরে। এটা আমার ছেলে অর্ডার দিয়েছিল, রবিস কিউব। তো আমি যদি খুলি পার্সেলটা তাহলে তো আমার কপালে দুঃখ আছে, তো এটা আমি আর খুলবো না, রেখে দিই, ও স্কুল থেকে আসলে ওই খুলবে।
ডুবে আরেকবার হাত দে, হাত কেটে দিই না না রেখেছি তারা অনেকদিন ভিডিওয় আসিস নি দুজনায়। আমার ছেলে যেটুকু টাইম পায় রুবিক্স কিউব নিয়ে পড়ে থাকে, মানে খেলাধুলা বলতে রুবিক্স কিউবটাই ও বারবার এটা ওটা বিভিন্ন রকমভাবে শেখার চেষ্টা করে, আর বোনের সাথে খুনসুটি তো রয়েই থাকে সব সময়। তো তোমরা তো আজকের ভিডিওটা দেখলে, তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসি, সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।